শ্বশুরবাড়ির সামনের পুকুর থেকে জামাইয়ের মৃতদেহ উদ্ধার। খুনের অভিযোগ স্ত্রী ও শাশুড়ির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে জঙ্গিপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের ভাগীরথী পল্লী এলাকায়। মৃতের নাম সুরঞ্জন হালদার। খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী চুমকি হালদারকে পুলিশ আটক করেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। জঙ্গিপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের ভাগীরথী পল্লী এলাকায় শ্বশুরবাড়ির সামনের পুকুর থেকে জামাইয়ের মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক উত্তেজনা। মৃতের নাম সুরঞ্জন হালদার। জানা যায়, সুরঞ্জন হালদার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে প্রায় 10 বছর ধরে শ্বশুরবাড়িতেই থাকতেন। বৃহস্পতিবার সকালে হঠাৎই পুকুরে একটি দেহ ভাসতে দেখে স্থানীয়রা। খবর দেওয়া হলে রঘুনাথগঞ্জ থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। দেখা যায়, মৃতদেহটি সুরঞ্জন হালদারের। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায়। মৃত সুরঞ্জন হালদারের পরিবারের অভিযোগ, স্ত্রী ও শাশুড়ি খুন করেছে। অভিযোগ, প্রায় দিনই স্ত্রী ও শাশুড়ি অত্যাচার করত, মারধর করত। জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী চুমকি হালদারকে পুলিশ আটক করেছে। অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছে পরিবারের লোকেরা। আমাকে ডুবে মারবে না, আমার কতদিন সুরঞ্জন আমাকে বলতো, বাবা আমার শাশুড়ি আমার বউ আমাকে চলে ধরো, মোটামুটি মারছে, আমি বাঁচবো না, মরে যাবো। ডিভোর্স করার জন্য ফর্ম ছেড়েছিল, আমার বাড়ি ছিলাম লেনি, আবার বলে ডিভোর্সারি করেছে, কতদিন পরে পরে ডিভোর্স হবে। আমি তো শুনলাম যে মাত্র যে আমার জামাই এসে বলে সুরঞ্জন নাই, সুরঞ্জনকে মেরে ফেলেছে, ওর শাশুড়ি বোধে মেরেছে, তার স্যার কে মারবে, আমার তো এখানে ওর ওরাই থাকে। আমি তো চাই বার শাস্তি হওয়া চাই, আমার ছেলে আবার ফিরে আসবে, আর চলে গেল। যদিও স্ত্রী চুমকি হালদারের দাবি, সুরঞ্জন জুয়াতে অনেক টাকা জিতেছিল, কালী পুজোর দিন থেকে আর বাড়ি ফেরেনি, কোনো যোগাযোগও হয়নি। পাল্টা স্ত্রীর দাবি, এই ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের যেন কঠোর শাস্তি হয়। জুয়াতে অনেক টাকা জিতেছিল, অনেক টাকা জিতেছিল, আমাদের কেমন লাগে পূজায় যাওয়া কেমন লাগে, কালকে সকালবেলাতে দিয়ে টাকা নিয়ে বেরিয়েছে, টাকা নিয়ে বেরিয়ে কালী পূজার দিন আছে, আমি আমার ফেভারিট, আমার মতো আর কেউ। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরায়, চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে, পাগল করে। আমারই মতো আমার নিজের পতাকা, পতাকা চা গজব কা স্বাদ।